কুমিরা গুপ্তছড়া ঘাটে লাল বোট থেকে পড়ে যাওয়া ব্যক্তির লাশ উদ্ধার করেছে দুদিন পর। বোটের মাঝি ও ঘাট কর্তৃপক্ষের মিথ্যাচার লুকোচুরির পরে এই লাশের খোঁজ মিললেও অপমৃত্যু মামলা নিয়ে লাশ হস্তান্তর করা হয়েছে পরিবারের কাছে। তবে এই মামলা পরবর্তীতে ধারা পরিবর্তন হতে পারেও বলে মন্তব্য করলেন সন্দ্বীপ থানার ওসি শহীদুল ইসলাম। উনি 19 তারিখ থেকে কুমিরা ঘাট থেকে গুপ্তছড়া ঘাটে আসার কথা, গুপ্তছড়া ঘাটের কাছাকাছি নৌকা থেকে পড়ে গিয়ে উনি নিখোঁজ হয়। আমরা প্রশাসনিকভাবে সর্বাত্মক উদ্ধার কার্যক্রম শুরু করেছিলাম। আজকে সকাল থেকেও আমরা ফায়ার সার্ভিস এবং কোস্টগার্ডের সহায়তায় উদ্ধার কার্যক্রমের এক পর্যায়ে দুপুর অনুমান 1টার দিকে আমরা একটা মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হই এবং ভিকটিম আব্দুল মান্নানের স্ত্রীর শনাক্ত মতে তাকে আমরা আব্দুল মান্নানের লাশ বলে আমরা এটা শনাক্ত করি। এখন ভিকটিমের স্বজনদের কাছ থেকে এজাহার প্রাপ্তির সাপেক্ষে আমরা ব্যবস্থা নেব। কিন্তু পৌঁছে যাওয়া লাশ দেখে ঘাট কর্তৃপক্ষ বা জেলা পরিষদ কিংবা BIWTC বোট চালক কারো বিরুদ্ধে লাশ দাফন পর্যন্ত কোনো মন্তব্য নেই বলে জানালেন নিহতের মেয়ে মাহমুদা ও তার স্ত্রী। লাশটাকে আমরা দাফন করি পরেরটা পরে, আগে আমাদের, কারণ আমার বাবার লাশ দেখে যেটা হয়েছে আমার বাবা পুরো ফুলে গেছে। এই পরিস্থিতিতে আপনার এই মন্তব্য দেওয়ার আনসার আমার কাছে নাই। এদিকে জেলা পরিষদ কর্তৃক অনুদান দিতে চাইলে সেটি নিতে অস্বীকার করলেন নিহত স্বজনরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খিসা বলেন, বোট চালক মিথ্যা বলায় তাকে পরদিন গ্রেফতার করা হয়েছে। এখন আমরা লাশ শনাক্তের পর স্বজনদের কাছে ফেরত দিচ্ছি, পরবর্তীতে খতিয়ে দেখব এবং ঘাটের অবকাঠামো উন্নয়নের জন্য কর্তৃপক্ষকে আবেদন জানাবো। আর জেলা পরিষদের অনুদানের টাকা গ্রহণ করতে না চাইলে আমরা ফেরত দেব। প্রথমে আমাদের কাছে এটা তথ্যটা গোপন করেছিল, আমরা এটা উপপক্ষকে যে বোর্ডের সাক্ষী ছিল এবং যে ড্রাইভার, হ্যাঁ, ওদের দুজনকে মুখোমুখি করে এটা আমরা প্রকৃত সত্যটা উদ্ঘাটন করছি। উদ্ঘাটন করার পরে আমরা আজকে গতকাল রাত্রে আমরা সেটা কনফার্ম হয়ে যে সে পড়ে গিয়েছে, হ্যাঁ, তো আজকে সকাল থেকে আমরা ফায়ার সার্ভিস সহ অন্য কোস্টগার্ড আমরা উদ্ধার অভিযান পরিচালনা করে আজকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। ঘাটের বিষয়টা তো ঘাট তো ঘাটের মালিকানা এক হচ্ছে, এখানে দুটা সংস্থা, একটি জেলা পরিষদ এবং BIWTC। তো আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। বিগত স্পিডবোট দুর্ঘটনার তদন্ত রিপোর্ট সম্পর্কে জানতে চাইলে নির্বাহী কর্মকর্তা বলেন, সেটির কাজ অনেক এগিয়ে গেছে, প্রতিবেদন পেলে সে মোতাবেক পরবর্তী কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া হবে। ওই মাঝিকে আমরা পুলিশের কাছে হ্যান্ড ওভার করেছি, প্রকৃত ঘটনা কি পুলিশ ওটা যাচাই বাছাই করে উল্লেখ্য যে চট্টগ্রামের সন্দ্বীপে কুমিরা গুপ্তছড়া নৌ রুটে আব্দুল মোল্লা সেরাং নামে এক ব্যক্তি লালবোট থেকে পড়ে নিখোঁজ হয়েছে। এই ঘটনায় চলছিল লুকোচুরি। ঘটনার পরবর্তীতে সন্দ্বীপ উপজেলা কর্মকর্তার কার্যালয়ে বোটের ড্রাইভার আব্দুল কাদের তার সাক্ষাৎকারে বলেছে, পড়ে যাওয়া লোকটাকে উদ্ধার করা হয়েছে। এদিকে বোটে থাকা প্রত্যক্ষদর্শী তানবীর মাহমুদ জানান, সাগরে পড়ে যাওয়া লোকটাকে উদ্ধার করা হয়নি এবং ঘাট কর্তৃপক্ষের লোকেরা এই ব্যাপারে কাউকে কোনো কিছু না বলতে আমাদেরকে বারণ করেছে। আবার দুঃখ গেছে, লাভ পাওয়া যায় না, এরপর আমি বাড়ি চলে
আমরা চলে যাই বলছি যে পড়ে গেছে আমার পাইতাছে বিশেষ করে হচ্ছে গিয়েগুলো ছিল ওরা তো উপরে যাইতো আমি না। এই বিষয়ে ঘাট ইজারাদার মগদারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, এই ধরনের কেউ অভিযোগ করে থাকে তাহলে উনি যেখানে বলবে আমি সেখানে আসব। না, আমার কাছে কেউ অভিযোগ করে না ভাই, আর বললে যিনি করতে ওনার কাছে জিজ্ঞেস করেন যেখানে বলে আমি সেখানে আসবো। যদি বলতে পারে আমাকে বলতে, আমাদের কাউকে বলতে। এ বিষয়ে তিনি আরো বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে জেলা পরিষদের পক্ষ থেকে দাফন কাপনের জন্য 50,000 টাকা দেওয়া হয়েছে। আমাদের পক্ষ থেকে এখনো কিছু করা হয়নি, তবে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য কিছু করব। অপরদিকে নিখোঁজ হয়েছে এ মর্মে আব্দুল মান্নানের পরিবার সন্দীপ থানায় সাধারণ ডায়েরি করেছিল। অপমিত্র মামলায় উল্লেখ করা হয়েছে সে বোর্ড থেকে পানিতে পড়ে নিখোঁজ অবস্থায় নিহত হয়েছে। স্বজনদের মধ্যে কেউ তাকে মেরেছে বলে এমন কোনো সন্দেহ নেই স্বজনদের।